হ্যালো বন্ধুরা, বিটিএম নিউ আপডেট এসেছে। আমরা বিটিএম নিউ আপডেট ভার্সন কিভাবে ইউজ করতে পারবো এবং কিভাবে আমরা ডাউনলোড করতে পারবো সেই বিষয়টাই আমরা বলবো এবং আমরা কিভাবে গেম প্লে করতে পারবো। সো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি বিটিএম ইউজ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি কিন্তু আমার ফাইল ম্যানেজার থেকে এখানে আমি অ্যাপটি ইনস্টল করলাম এবং আমি ডিরেক্ট এখান থেকে প্রবেশ করব এবং এইম হ্যাক করার চেষ্টা করব। হ্যাঁ, এখানে আমরা সুপার এইমে দিলাম এবং আমরা অবশ্যই কিন্তু ক্রোম লগইন অন রাখার চেষ্টা করব। সবসময় আমরা ক্রোম লগইন এখানে আমরা অ্যালাউ করে দেব এবং লেজার লাইন যেটা আছে এটা প্রিমিয়াম সাপোর্ট করবে। এবং এরপরে আমরা ওপেন সেটিংসে দিয়ে দিলাম। ওপেন সেটিংসে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে সেটিংসের ভিতরে নিয়ে যাবে এবং আমরা এখানে বিটিএম যে দেখতে পাচ্ছি বিটিএম প্লাস আমরা এটা পারমিশন দিয়ে দিব। হ্যাঁ, আমাদের অবশ্যই কিন্তু এটা পারমিশন দিয়ে দিতে হবে এবং আমরা এরপরে ব্যাক করব। তারপরে আমরা স্টার্ট দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে কিন্তু অ্যাড দেখে নিতে হবে অবশ্যই, কিন্তু যেহেতু আমরা ফ্রিতে ইউজ করব অবশ্যই আমাদের অ্যাড দেখতে হবে। তো আমরা এখানে অ্যাডটি দেখে নিলাম এবং আমরা আবার ক্লিক টু ওপেন, হ্যাঁ এখানে বিটিএমের উপর ক্লিক করলাম এবং আমরা স্টার্ট দিয়ে দিলাম। ক্রোম লগইন অবশ্যই কিন্তু অন রাখবেন। হ্যাঁ, আমরা এখানে স্টার্টে দিয়ে দিলাম, একটু লোডিং হবে। তারপরে আমাদের ক্রিয়াম্পলে প্রবেশ করবে মানে ফেসবুক লগইন করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক লগইন করতে হবে। এবার আমরা ফেসবুক লগইন করব। আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে অবশ্যই লগইন করে নেবেন। আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখানে ফেসবুক লগইন করে নিলাম। এখানে আমি এখানে একটি কোড এসেছে, কোডটি আমি দিয়ে দিলাম। এবার আমরা কিন্তু ডিরেক্ট কন্টিনিউ দিয়ে দেবো এবং ডিরেক্ট ক্রিয়াম্পলে প্রবেশ করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আমরা একটি ম্যাচ প্লে করলাম, আমাদের কিন্তু কয়েন কম আছে। তারপরে আমরা একটি ম্যাচ প্লে করলাম যেহেতু আমাদের কয়েন কম এবং দিল্লি লঞ্চ আমরা গেম প্লেটি করলাম 1000 টেবিলে। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কীভাবে গেম প্লে করা যায়। তো আমরা সাইড থেকে বের করলাম পাকগুলো। তো পরবর্তীতে আমাদের কীভাবে শটগুলো সাপোর্ট করে সেগুলোই দেখব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যদি এখনও ভিডিওটি লাইক করে না রাখেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। এখানে কিন্তু আমরা ডিরেক্ট শট দেখতে পাচ্ছি একটি এবং ব্রাশ শট হবে না আমাদের এখানে, কিন্তু ব্রাশ শট হবে না, ডিরেক্ট শট এবং ইনডিরেক্ট শট। তো আমাদের এখানে স্টেগেটি পকেটে চলে গেল এবং আমরা আরেকটু ওয়েট করি। ওপেনিং প্লেয়ার মিস করবে যেহেতু আমাদের এখানে নর্মাল টেবিল, অবশ্যই মিস করবে, সে কিন্তু এখানে কোনো প্লে করেনি, তার সময়টা শেষ। তো আমরা এবার ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, এভাবেই কিন্তু আমরা ক্লিয়ার করে দেব। আমাদের কিন্তু ইনডিরেক্ট এবং ডিরেক্ট দুটিভাবেই সাপোর্ট দেবে, এই ভ্যাকটা ইনডিরেক্ট সাপোর্ট দেবে এবং ডিরেক্টভাবে আমরা শর্ট করতে পারবো এটাই। হ্যাঁ, এভাবে আমরা শর্ট করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিটিএম, যেহেতু আমার ফোনে কিন্তু বিটিএম সবগুলোই সাইড থেকে দেখা যায়, পারফেক্টভাবে দেখা যায় না। আপনাদের ফোনে ভালোভাবে দেখা যাবে, অনেকের ফোনে আছে হয়তো সাইড থেকে দেখা যায় বিটিএমটা এবং এমকিরাম লুলু বক্স প্রো যেটা আছে সেটা কিন্তু একবারে ভালোভাবেই দেখা যায়। তো বুঝতেই পারছেন অনেকের ফোনে এরকমের সমস্যা হতে পারে বিটিএমে। তো আমার ফোনে এটা সবসময় এখন এই সমস্যা হয়, প্রথম যখন বিটিএম এসেছিল তখনকার আমরা ডিরেক্ট দেখতে পারছি। এবং আপনারা কীভাবে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন, টেলিগ্রাম অবশ্যই ইনস্টল করে নেবেন, তারপরে গেম ইন ব্রাইট নাম লিখে টেলিগ্রামে গিয়ে সার্চ দিবেন। হ্যাঁ, আমি যেমনটা এখানে গেম ইন ব্রাইট, আপনারা লোগোটা দেখে নেবেন এবং নামটা দেখে নেবেন, সার্চ দিয়ে আপনারা এখানে প্রবেশ করবেন। নিচে আপনাদের জয়েন লেখা আসবে, অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।